আজ আট এপ্রিল দু হাজার চোদ্দ পঁচিশ চৈত্র চোদ্দশো বঙ্গাব্দ বসন্তকাল শেলফ থেকে একটা বই নামিয়ে দু একটা পাতা উল্টাতেই কেমন একটা গন্ধ যেন ছড়িয়ে পড়ে সারা ঘরে পুরোনো বইয়ের পাতায় পাতায় এক ধরনের গন্ধ থাকে পুরনো কাপড়ের ভাজে ভাজেও লুকিয়ে থাকে হারানো দিনের লুকোনো গন্ধ কেবল প্রতিদিনের সকালে কোটি কোটি বছরের পুরনো সূর্যের আলোয় পুরনো কোনো ছায়া নেই গন্ধ নেই প্রতিদিনই নতুন আলো প্রতিদিন আমরা নতুন আলোর পরশ পাই বলে জীবনটাকে সামনের দিকে নিয়ে যাই আনন্দে সানন্দে প্রিয় দর্শক আজ উনিশ শতকের বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু দিবস বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয় তাকে এবং তার অমর সৃষ্টিকর্মকে স্মরণ করে শুরু করছি আজকের দিন প্রতিদিন আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো অবসরে স্বাস্থ্য কথন আজকের বাংলা এবং সব শেষে স্মৃতির আশি সুপ্রিয় দর্শক আজ বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু দিবস আজকের এই দিনে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে শুভ সকাল কেমন আছেন স্যার ভালো আছি আপনারা সবাই ভালো ভালো আছি স্যার আজ বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু দিবস আজকের এই দিনে আপনার মুখ থেকে ওনার সৃষ্টি এবং ওনার সম্পর্কে বেশ কিছু বিষয় আমরা জানতে চাইব তবে তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র জন্ম জয়ন্তী একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে পল্লবী ডান্স সেন্টারের পরিবেশনায় বিশ্বময় জাগো প্রাণ আজ দ্রিক গ্যালারিতে চলছে বৈশাখের পোশাক নিয়ে বৈশাখী মেলা শীর্ষক প্রদর্শনী চলবে দশ এপ্রিল পর্যন্ত সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত গুলশানের ব্রনিয়া ক্যাফে অ্যান্ড গ্যালারিতে চলছে শিল্পী মাহবুবুল হকের নীল মেঘের কাব্য শীর্ষক একক চিত্র প্রদর্শনী চলবে দশ এপ্রিল পর্যন্ত সময় সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত শাহবাগ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে চলছে অ্যাডার্ন পাবলিকেশন আয়োজিত চৈত্র সংক্রান্তির বই উৎসব চলবে তেরো এপ্রিল দু পর্যন্ত সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র চিত্রশালায় চলছে চল্লিশ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী চলবে পনেরো এপ্রিল পর্যন্ত সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে গবেষণা কর্ম পরিচালনা এবং এই কাজে আত্মনিয়োগের গবেষকদের উৎসাহিত করা সহ বিভিন্ন জার্নাল এবং গবেষণা সাময়িকী প্রকাশ লাইব্রেরি জাদুঘর আর্ট গ্যালারি সহ অন্যান্য শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কিত প্রতিষ্ঠানকে পরিচালনা করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি উনিশশো সালে এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তানের নাম পরিবর্তন করে উনিশশো বাহাত্তর সালে এটির নামকরণ করা হয় এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ চাইলে আপনিও এই সোসাইটির সদস্য হয়ে জড়িত হতে পারেন নানান কর্মকাণ্ডের সঙ্গে জেনে নিন ঠিকানা এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ পাঁচ পুরাতন সচিবালয় রোড নিমতলি রমনা ঢাকা ফোন শূন্য দুই সাত এক ছয় আট নয় চার শূন্য দর্শক আজকের দিনের ব্যস্ততার ফাঁকে কিছুটা অবসর হয়তো পাবেন অবসরে কি করবেন আজ একটি বইয়ের কথা বলতে চাই কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি চেতনার কবি তার অসংখ্য কবিতা আমাদের প্রিয় কবিতা আজ তার একটি বিশেষ কাব্যের কথা বলছি নজরুল কেবল যে বিদ্রোহী নন তিনি যে প্রেমিক হিসেবেও সার্থক তার এই সার্থকতা অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন তার চক্রবাক কাব্যে নজরুলের প্রেমের কাব্যগ্রন্থ চক্রবাগ প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এলে প্রিয় দর্শক কোনো কবিকে খুব ভালোভাবে জানতে হলে বুঝতে হলে তার বাছাই করা কবিতা নয় সব কবিতাই পড়তে হয় অখণ্ড নজরুলকে জানার জন্য তার সব কাব্যগ্রন্থই পড়া উচিত নজরুলের চক্রবাক বারবার পড়বার মতো একটি বই সংগ্রহে রাখবার মতো একটি বই চক্রবাকের বর্তমান সংস্করণ প্রকাশ করেছে নজরুল ইনস্টিটিউট আজকের অবসরে চক্রবাক কাব্যগ্রন্থ সংগ্রহ করে পড়তে পারেন রসনের গুণের কথা নতুন করে কি আর বলবো সভ্যতার শুরু থেকেই রসনের গুনাগুণের উল্লেখ রয়েছে রসুন অনেক রোধ প্রতিরোধ করে নানান জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে এই সময় বিজ্ঞানীরা বলেছেন রসুন উচ্চস্তরের ক্যান্সার প্রতিরোধী খাদ্য এছাড়াও রসুনের উচ্চ রক্তচাপ ও রক্তের কোলেস্টেরল কমানোর গুণাবলী বহুলভাবে প্রমাণিত রসুন রক্তকে নতুন উদ্যমে সক্রিয় করে তোলে রসুন কাঁচা এবং রান্না করে খেলে একই ফল পাওয়া যায় অনেকেই সবজিতে রসুন খেতে চান না শুধু মাছ মাংসেই রসুন খান রসুন খেলেই উপকার পাবেন অতএব যে কোনো সবজিতেও রসুন খেতে চেষ্টা করুন প্রিয় দর্শক আজ বাংলা ভিসনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 1টা 5 মিনিটের সরাসরি আড্ডা অনুষ্ঠান সকালবেলার রদুদ প্রযোজনা আরিফ হোসেন মানে যা বলা পরিস্থিতির উল্টোটা আমার ভিতরটা জানে দুপুর একটা 5 মিনিটের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র আমার কাছে নীতিবাক্য আওয়রাশ কলার সাধারণ কলাচিলকা যদি অবর্জনা হয় তাহলে রাস্তার ডাস্টবিনে যে নবজাতক শিশু পড়ে থাকে যার দুর্গন্ধে বাতাস বিষাক্ত হয় সেই আবর্জনার প্রশ্ন এই সমাজ ধরে না কেন বিকাল পাঁচটা বিশ মিনিটে ভর্তি পরীক্ষা বিষয়ক সরাসরি অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি প্রযোজনা মামুন খান সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে খেলাধুলার বিষয় নিয়ে অনুষ্ঠান স্পোর্টস টাইম প্রযোজনা রিয়াজুদ্দিন মাহমুদ রাজন সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের খবরাখবর নিয়ে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা প্রযোজনা ফজলুল হক আকাশ রাত আটটা পনেরো মিনিটে ধারাবাহিক নাটক লঙ্গরখানা রচনা বদুল আনাম সৌদ পরিচালনা নরেশ ভুইয়া

দর্শক এছাড়া সকাল সাতটা ত্রিশ মিনিট সকাল দশটা বেলা এগারোটা দুপুর বারোটা দুটা বিকাল চারটা পাঁচটা সন্ধ্যা মিনিট মিনিট এবং বাংলা এবারে সব শেষ আয়োজন স্মৃতিরাশি রাশি আসুন ফিরে যে আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষের কাছে স্যার শুরুতেই জানতে চাই আজকের এই দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন দিকটি আপনি প্রথমে আলোকপাত করতে চান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব বড় মাপের একজন ঔপন্যাসিক এবং একজন গদ্য লেখক বাংলা সাহিত্যে তার প্রভাব অতুলনীয় বাংলা ভাষার ক্ষেত্রেও তার ব্যাপক ভূমিকা আছে এবং উত্তরকালের ঔপন্যাসিকদের গদ্য লেখকদের যারা সংবাদপত্রের সাথে কাজ করেন সেই সাংবাদিকদের তিনি নানাভাবে প্রভাবিত করেছেন কখনো সেই প্রভাব পড়েছে প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন কি মৃত্যুদিন আমাদের দেশে সেইভাবে ওইভাবে পালিত হয় না হয়তো কখনো কোনো পত্রিকায় খবরটি আসে কিংবা কখনো কোনো টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করে যেমন তারা বাংলা ভীষণ করছে আজকে তার মৃত্যু দিবসে কিন্তু এটি যে অহরাহ ঘটে তেমনটা বলা যাবে না তবু আজকের এই অনুষ্ঠান সূত্রে এই কথা বলব যেমনটি আপনি প্রশ্ন করলেন যে তিনি একজন বড় মাপের গদ্য লেখক এবং তার লেখার মূল বিষয় ছিল স্বদেশপ্রেম এবং মনুষ্যত্ব বোধ দুটি ক্ষেত্রেই বোধ করি আমাদের এখন ভাটায় পড়েছি আমরা ভাটার টান চলছে প্রেম এবং মনুষ্যত্ববোধ এই দুটো জায়গায় যদি পৌঁছতে চাই নিজের স্বদেশপ্রেমের বাসনাটিকে যদি আরও প্রগাঢ় করতে চাই এবং মনুষ্যত্ববোধে যদি উপনীত হতে চাই তাহলে বঙ্কিম পাঠ খুব জরুরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঠের মধ্যে একটি সংকট আছে ভাষা একটু সংস্কৃত কিংবা তৎসম শব্দবহুল কিংবা বলি যে সমাজবদ্ধ সন্ধিযুক্ত শব্দ কিন্তু একবার ভেতরে ঢুকতে পারলে নিশ্চয়ই আনন্দ পাওয়া যাবে এবং সেই আনন্দের ওই যে আমার ভেতরের যে মনুষ্যত্ব বোধ আছে সেই মনুষ্যত্ব বোধকে আমি খুঁজে পেতে পারি আজকের দিনে এইটাই আমার কাছে সবচেয়ে বড়ো যে তার স্বদেশপ্রেমা মনুষ্যত্ব বোধের জায়গায় আমাদের পৌঁছার আহ্বান জানান তিনি এতদিন পরেও আমরা জানি যে ওনাকে প্রথম বাংলা আধুনিক ঔপন্যাসিক বলা হয় এর পেছনের কারণটা যদি একটু বলতেন আসলে তো আধুনিক নন তিনিই প্রথম বাংলা ঔপন্যাসিক তার আগে একজন দুইজন চেষ্টা করেছিলেন যেমন এক ইংরেজ মহিলা হ্যানা ক্যাথারিন মোলেন্স আঠারোশো সালে একটি উপন্যাস বলি না তবুও ধরি যে উপন্যাসের ফর্মে তিনি লেখার চেষ্টা করেছিলেন করুণা ও ফুলমনির বিবরণ আঠারোশো আটান্ন সালে বেরিয়েছিল পেরিচাঁদ মিত্রের যিনি ছদ্মনামে টেকচাঁদ ঠাকুর নামে লিখেছিলেন আওয়ালের ঘরের দুলাল এই দুটোই দৃষ্টান্ত তার আগে উপন্যাস লেখার তেমন একটা চেষ্টা হয়নি কিন্তু এ দুটোকে আমরা সার্থক উপন্যাস বলবো না আঠারোশো পঁয়ষট্টি সালে বেরোল বঙ্কিমের দুর্গেশ নন্দিনী এবং দুর্গেশ নন্দিনী কি বলা হয় প্রথম বাংলা উপন্যাস সার্থক উপন্যাস এবং যথার্থ কারণে এটি বলা হয় এবং বঙ্কিম চট্টোপাধ্যায় এরপরে আরও অনেকগুলো উপন্যাস লেখেছেন এবং এই যে উপন্যাসের মধ্যে এটি এই যে একটা শিল্পরূপ তার মধ্যে কতগুলো বিষয় থাকে যেমন চারটা বিষয় খুব গুরুত্বপূর্ণ গল্পাংশ চরিত্র সংলাপ এবং একটা সুনির্দিষ্ট ভূগোল একটা অঞ্চল বঙ্কিমের রচনাতেই দুর্গেশ নন্দনীতি আমরা প্রথম এটি পেলাম এবং এই কারণেই বলা হয় তিনি প্রথম সার্থক ঔপন্যাসিক গীতার ব্যাখ্যাদাতা এবং সাহিত্য সমালোচক হিসেবেও ওনার বেশ নাম ছিল তো এই বিষয়ে যদি একটু বলতেন ওনার যে পদবি সেই পদবীটাই কিন্তু বলে দিচ্ছেন তিনি ব্রাহ্মণ বংশোদ্ভূত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পারিবারিক যে শিক্ষা পারিবারিক যে উত্তরাধিকার সেখানে ধর্ম একটা বড় ভূমিকা পালন করেছে এবং চট্টোপাধ্যায়ের ছেলে ব্রাহ্মণের সন্তান হিসেবে সেটি স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তিনি গীতা পাঠ করেছেন উপনিষদ পাঠ করেছেন মর্মার্থ বোঝার চেষ্টা করেছেন মর্মার্থটা কী গীতার এই তুমি কাজ করে যাও ফল শ্রীকৃষ্ণে নিবেদিত এই অর্থটাই যে ভবিষ্যতে এই কাজ করলে কি পাবো এখন কিন্তু আমরা তাই খুঁজি যে এইটুকু কাজ করব কত টাকা পাবো এইটুকু কাজ করব আমার পদোন্নতি হবে কিনা এইটুকু কাজ করব। অফিসে আমার বস আমার উপরে তৃপ্ত হবেন কিনা বঙ্কিম বলছেন গীতার যেটি মূল সার কথা যে এটি ভেবো না তোমার উপরে নির্ধারিত যে কাজ যে কর্ম তোমার উপরে দায়িত্ব পড়েছে তুমি সেই কাজটি করে যাও তার ফল কী হবে সেটা নিয়ে তুমি ভেবে না এটা কিন্তু যুদ্ধের ওই অর্জুন যুদ্ধে যাবে কি যাবে না তখন অর্জুনকে তিনি বলেছিলেন যে আমি বলছি তুমি যুদ্ধে যাও এর ফল কী হবে সেটা নিয়ে তুমি ভেবে না ফল আমার উপরে ছেড়ে দাও এই যে গীতার তত্ত্ব যেটি হায়ার ফিলোসফি সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন ধর্মতত্ত্ব নামক বইয়ের মাধ্যমে সেখানে তিনি গীতার ব্যাখ্যা করেছেন কৃষ্ণচরিত্র ব্যাখ্যা করেছেন এটি তিনি করেছিলেন ব্যাপকভাবেই করেছেন এবং তার গদ্য রচনার একটা বড় অংশ কিন্তু এইটি আজকে যদি আমরা বঙ্কিমকে বিচার করতে বসি তাহলে দেখা যাবে একটু আগে যেমনটি বলেছিলাম মনুষ্যত্ব বোধের জায়গাটি আবার ধর্মতত্ত্বের দিক থেকে বিচার করি তাহলে বঙ্কিম কিন্তু ধর্মের সারাৎসারটাকে বোঝার চেষ্টা করেছিলেন গ্রহণ করার চেষ্টা করেছিলেন আমাদের কাছে ধর্মটা বাইরেট ভিতর থেকে যদি ধর্মটাকে না বোঝা যায় তার কিন্তু ধর্ম চলে না এবং সেই সূত্রে বলি মার্কিন নাট্যকার বর্ণার্সার একটি কথা আছে এমন যে বিয়েয়ার অব দ্যাট ম্যান হুজ গড ইজ ইন দ্য স্কাইস যে মানুষের ঈশ্বর আকাশে বাস করে সেই মানুষ সম্পর্কে সতর্ক হও আমাদের তো সবারই ঈশ্বর বাস আকাশ স্রষ্টা আল্লাহ ভগবান সব আকাশে বাস করেন কিন্তু বুকের মধ্যে যদি আবিষ্কার করা না যায় তাহলে সত্যিকার ধার্মিক হওয়া যায় না বঙ্কিমের গীতা তত্ত্বের ওই সার কথা যে বুকের মধ্যে তুমি স্রষ্টাকে আবিষ্কার করো সেটি করলেই তুমি ধার্মিক হতে পারবে ওনার আরেকটি পরিচয় আছে সাংবাদিক উনি একটি পত্রিকার সম্পাদক তো এই পরিচয়ে যদি একটু বলতেন যে এই পরিচয়ে কেমন ভালো একটা প্রশ্ন করেছেন 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হলো বঙ্গদর্শন পত্রিকা এই পত্রিকা দীর্ঘকাল চলেছে এবং বঙ্কিমের পরে তার ভাই সঞ্জীব চন্দ্র এই পত্রিকার সম্পাদক সম্পাদনা করেছেন এমনকি কি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গদর্শনের দর্শনের কয়েকটা সংখ্যা সম্পাদনা করেছেন বঙ্গদর্শন এই উপমহাদেশের বিশেষত বাংলা ভাষী জনগোষ্ঠীর মধ্যে এটি খুবই প্রভাবশালী পত্রিকা ছিল এবং এটি উঁচু মানের পত্রিকা ছিল সাহিত্য সমালোচনার ক্ষেত্রে এবং সৃষ্টিশীল সাহিত্য রচনার ক্ষেত্রে বঙ্গদর্শন বাঙালি লেখকদের প্রভাবিত করেছে অনুপ্রাণিত করেছে সন্দেহিত করেছে এবং বঙ্গদর্শন কেবল পত্রিকা নয় আসলে বঙ্গদর্শন লেখকদের সুতিকাগার বলা যেতে পারে যে লেখক তৈরি করার ক্ষেত্রে বঙ্গদর্শন একটা বড় ভূমিকা পালন করছে তার ভাষা অসাধারণ ছিল বঙ্গদর্শনের বঙ্কিমের নিজের এবং নিজের সম্পাদক ছিলেন বলে ভাষাকে ক্ষেত্রে মার্জিত করার ক্ষেত্রে লেখকদের উপরে তিনি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন এবং একজন বড় মাপের লেখক হিসেবে তিনি লেখকদের উপরে বলতে পারতেন যে এইভাবে করো এইভাবে করো এইভাবে করো ভাষাটাকে সুন্দর করো ফলে এটি ওই লেখকের উপকার হয়েছে তা তো বলবো না আমরা আজকে বলবো যে বাংলা সাহিত্যের বড় উপকার করেছিল বঙ্গদর্শ আরেকটি বিষয়ে কথা না বললেই নয় অসম্পূর্ণ রয়ে যায় আলোচনা কপাল কুণ্ডলা এই সৃষ্টিতে একটি লাইন আছে প্রথম প্রথিক তুমি কি পথ হারাইয়াছ এই যে রোমান্টিক এই লাইন এই বিষয়ে যদি কিছু বলতেন বলা হয়ে থাকে যে এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উচ্চারণ সন্দেহ নাই কথা যথার্থই কপাল কুণ্ডলা উপন্যাসের এতটা পরিপ্রেক্ষিত বলতে পারবো না সময় নাই নবকুমার নায়ক কপালকুণ্ডলার নায়িকা কপালকুণ্ডলা বনেই বাস করে বনেই তিনি বড় হয়েছেন নবকুমার বনের মধ্যে পড়েছেন দৈব দুর্ঘটনার কারণে এখন কেউ কাউকে চেনে না অকস্মাৎ নবকুমারকে দেখেছে কপালকুণ্ডলা এবং দেখে নবকুম কপালকুণ্ডলা কখনো পুরুষ দেখেনি সেটি বলা যাবে না তিনি দেখেছেন অধিকারী একজন ব্রাহ্মণ এবং কাপালিক এই ছাড়া দেখেনি কিন্তু হঠাৎ করে নবকুমার মতন একজন সুদর্শন মানুষকে দেখে তিনি বিস্মিত হয়েছেন পুলকিত হয়েছেন আনন্দিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে তার মুখ থেকে নির্গত হয়েছে পথিক তুমি কি পথ হারাইয়াছ কারণ এই পথে থেকে কেউ আসে না তোমার মতন এরকম রূপবান যুবক তো আমি কখনো দেখিনি যুবক কি সেই বোধটাও তার নাই হয়তো বা কিন্তু এরকম মানুষ সে কখনো দেখেনি সুতরাং অকর এই বাণী উচ্চারণ করেছেন এবং বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উচ্চারণ হিসাবে এটিকে স্বীকার করা হয় এবং উপন্যাসটির মধ্যেও সেই রোমান্টিক আবহটি আছে বলাই বাহুল্য যে কপালকুণ্ডলা বঙ্কিম শুধু নয় বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ সম্পদ বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গুণী মানুষের অবদান কতখানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসলে দুইভাবে তাকে বিবেচনা করতে হবে তিনি ব্রাহ্মণের সন্তান গীতা উপনিষদ বেদ পাঠে পাঠ করেছেন তিনি এবং তার রক্ত স্রোতে তার ধমনীতে আছে ব্রাহ্মণের উত্তরাধিকার এটি যেমন সত্য তেমনি এটিও তো মিথ্যে নয় তিনি বেন্থাম মিল এবং কোতে পঠিত একজন ব্যক্তি বেনথাম মিল এবং অগাস্ট কতকে তিনি ভালো করে পড়েছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানে তিনি সমৃদ্ধ এই দ্বৈত স্রোত একই বঙ্কিমে মেলেছিল আমরা একটা কথা বলি যে তেল আর জল মেশে না এ তো তেল আর জল একদিকে ব্রাহ্মণ্যতন্ত্র আর আরেক দিকে হচ্ছে পশ্চিমের আধুনিক মানবতাবাদ এই দুটো তো একসাথে মেলে না কিন্তু বঙ্কিম একটি পাত্রের মধ্যেই দুটো যেন বঙ্কিমের মধ্যে আসলো ফলে একটি দ্বন্দ্ব সবসময় চলেছে কিন্তু দ্বন্দ্বের ফলে দেখা যায় যে বঙ্কিমের অধিকাংশ রচনায় শেষ পর্যন্ত এক এক ধরনের আছে যে এই যে বঙ্কিম ব্রাহ্মণের সন্তান যে বঙ্কিম তাকে জয় দেখানো হচ্ছে চরিত্রের মধ্য দিয়ে কিন্তু আসলে জয় লাভ করছে মানবতাবাদী বঙ্কিম মানুষ সেখানে বড় হয়ে যাচ্ছে মানুষের মহিমাটি সেখানে বড় হয়ে যাচ্ছে এবং আজকের দিনে তার মৃত্যুর এত বছর পরে আমি বলবো যে বঙ্কিম মানুষকে আবিষ্কার করার চেষ্টা করেছিলেন মানুষের ভেতরের মনুষ্যত্ব বোধ সন্ধান করার চেষ্টা করেছিলেন এবং ওটি হওয়া উচিত এখন আজকের দিনে বঙ্কিম স্মরণের কেন্দ্রীয় প্রত্যয় খুব সুন্দর একটি কথা বলেছেন স্যার একদম শেষে যারা তরুণ প্রজন্ম আছে যারা সাহিত্য চর্চা করছেন নতুন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনে আমি আমি বঙ্কিমের সূত্র ধরেই বলি হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তরুণ লেখকদের উদ্দেশ্যে বলেছিলেন এই কথা যে লিখিয়াই ছাপিও না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও লিখে ছাপতেন না লিখে বালিশে নিচে রেখে দিতেন তিন মাস চার মাস ছ মাস পরে সেটা বের করতেন ইতিমধ্যে তার ভাবনাটি আরও পোক্ত হতো ম্যাচিওর যাকে বলবো আমরা হতো এবং তারপরে তিনি সেটাকে আবার ব্রাশ আপ করে নতুন সংস্কার করে ছাপতেন ওইখানে বলেছে লিখিয়াই ছাপিও না ছাপিবার পূর্বে সময় নাও আজকে আমি এই কথাটি বলবো আজকে প্রযুক্তির কারণে সাত দিনে বই লেখা সম্ভব আমি ওই সূত্রেই বলবো নবীন লেখকদের কাছে যে আমরা লিখবো বটে কিন্তু লেখাটি যেন অন্য লেখার চাইতে সামনের দিকে আছে এমনটি আমাদের আমি যেন আমার লেখার মধ্যে আমি নিজেকেই অতিক্রম করতে পারি গত বছর যে বইটি আমার প্রকাশিত হয়েছে এবছরের বইটি যেন তার চেয়ে উন্নত হয় এইটুকু থাকা দরকার বঙ্কিমের কাছ থেকে এই শিক্ষাটি পেয়েছিলাম আমরা আরেকটি শিক্ষা বঙ্কিমের কাছে খুব জরুরি যে যেই যাই বলুন না কেন কথনের ভাষা আর লেখনের ভাষা সবসময় আলাদা থাকিবে আমরাও আশা করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই শিক্ষাগুলো যারা নতুন প্রজন্ম আছে তারা নিজেদের মাঝে ধারণ করবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আপনাকেও ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে আমি বাংলা ভেশনের অগণিত দর্শকের কাছে আমাদের ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে এবারে সময় হলো বিদায় নেবার আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই মতামতার ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ বীরুত্তম সিয়া দত্ত রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত আমাদের কাছে মেল করতে পারেন এই ঠিকানায় দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি কবি জীবনানন্দ দাশের কবিতা দুটি লাইন বলে বিদায় নেবো আজ পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তো বলিনি পৃথিবীরই কাছে প্রিয় দর্শক আপনাদের প্রতিটি কর্ম সার্থক ও সুন্দর হোক আপনাদের প্রতিটি দিন হোক সুন্দর আর আনন্দময়